অপেক্ষা করব প্যানটা একটু গরম হওয়া পর্যন্ত। প্যানটা মোটামুটি আমার শুকনো, একটু পানি আছে, তারপরে আমি প্যানে তেল দিব। এটা কিন্তু আমার একটা খুবই পছন্দের রান্না, শসা চিংড়ি। শসা চিংড়ি, মূলা দিয়ে চিংড়ি, মূলা দিয়ে মাছ, মূলা শসা, এগুলো দিয়ে আমার খুবই ভালো লাগে। এবং যে লাউটা যেটা আছে, কেউ বলে কদু, কেউ বলে লাউ, এই তরকারিগুলো আমার খুবই পছন্দের। তো প্যানটা মোটামুটি গরম, আমি দিচ্ছি তেল। আমি তেলের সাথে আমি পেঁয়াজ কেটে রেখেছি, যদি একটু মোটা মোটা হয়ে গেছে কোনো সমস্যা নেই, তাড়াহুড়োর জন্য এটা হয়েছে। দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে, আমি একটু পানি দিলাম। এখন দেব আদা রসুনের পেস্ট, এক চা চামচের একটু বেশি, দেড় চা চামচ আদা এবং রসুন মিলিয়ে। চুলাটাকে আবার বাড়িয়ে দিলাম। আমি যখন মশলা অ্যাড করি একটু পানি দিয়ে সবসময় চুলাটাকে একটু কমিয়ে দিই, এতে হয় কি যে পেঁয়াজ যে ভাজাটা এটা বেশি বা পুড়ে যায় না। আমি প্রথমে দেব লবণটা, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, দুধ কোয়ার্টার চা চামচ, মানে চার ভাগের এক ভাগ। মরিচের গুঁড়া আমি দেব একটু শুধু রঙের জন্য, কারণ এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব। এখানে চার পাঁচটা চেরা কাঁচা মরিচ, মানে তিনটা কাঁচা মরিচ হবে, সেটাকে ছিঁড়ে দিলাম, মানে ছিল সেটা দিয়ে দিলাম। সেটা আমার কষানো হয়ে গেছে, আমি শসাগুলো দিয়ে দিলাম। শসাটাকে কিন্তু আমি লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি, আর চিংড়ি মাছটা এখন দেব না, শসাটা একটু ভালো করে কষানোর পরে দেব। একটু পানি দেবো, নিচে লেবু রাখছি সেই জন্য। শসাটা কষানো হয়ে গেছে, এখন আমাদের চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটু পানি দেব, একদম অল্প, এখন দেব ধনিয়া পাতা একটু উপরে।
রান্না হয়ে গেছে, চুলাটাকে বন্ধ করে দিলাম। এখন আমি এটা একটা বাটিতে সার্ভ করব। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে। আমি এখন এটাকে সার্ভ করছি। হয়ে গেল আমার শসা চিংড়ি, দেখি কিন্তু অনেক লোভনীয় তাই না? তো জলদি তোমরা বানিয়ে ফেলো শসা চিংড়ি আর মজা করে খাও, আর আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবে, আবার আসবো আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ আল্লাহ হাফিজ।